আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আর আজকের ভিডিওটা হইলো যারা কক্সবাজার আইয়া তিন বেলা খানি সহ আরামসে থাকতে চান তারা লাগে। আর আজকে আমি যেই রিসোর্টে আছি এটার নাম হলো গিয়ে মোয়ানা বিচ স্টে রিসোর্ট। বাকিটা আপনারা ভিডিও দেখবা এটার যে সৌন্দর্যটা। সকালটা শুরু হয়েছে আমরা খিচুড়ি, চিকেন লেগ পিস, আর ওই লোকে বেগুন ভাজা, আর সাথে আছে সালাদ, শশা, আর সমুদ্রের ফার বইয়া অত সুন্দর খিচুড়ি উপভোগ করা আসলে ভাগ্য। মানে মোয়ানা রিসোর্ট আইয়া মানে এত মজার মজার খানি খাইলাম সকাল থাকি এখন পর্যন্ত, মানে কয়েকবার স্ন্যাক্স চা এটা তো হইছে। এখন হইল কি সামুদ্রিক এই যে বড়া মাছ, এটার নাম হইলো বড়া মাছ, আজকে ফার্স্ট টাইম খাইমু। এর আগে খাইছি কিনা কক্সবাজার আইয়া জানি না, তো মনে হয় যে ফার্স্ট টাইমও খাইমু আর কি। আর মোটামুটি অনেক জাতর আইটেম আর একদম সাদা ভাত সাথে, আশা করি যে খুব ভালো যাইব। তো এখন বারবিকিউর আয়োজন চলে, আর আজকে হইল কি রূপচাঁদা এবং কালা চাঁদা দুইটা মাছের বারবিকিউ হইব, আর সাথে থাকবো পরোটা এবং বিভিন্ন সালাদ আইটেম, এবং খুব মজাদার সুস্বাদু বারবিকিউ হইছে। আর এই এই রিসোর্টের যারা সার্ভিস দেয় তারা কিন্তু খুবই পোলাইট এবং ভদ্র, সকাল থেকে আমরা খুব হেল্প করছে এবং ছবি তুলিয়া দিছে, ভিডিও করে আসছে বিভিন্ন ধরনের, মানে যে কোনো জিনিস চাইলে বা খুব সহজে পাওয়া গেছে এবং তারা খুবই আন্তরিক। রাতের খাবার হ্যাঁ তো এবার আই বাজেটের কথা। আমরা তিন বেলা খানি এবং থাকা সহ জনপ্রতি 2500 টাকা করে দুইজন আসলাম, আমরা দুই ফ্রেন্ড 5000 টাকা দিছি। আর আপনারা যারা যাইবা অবশ্যই হোটেলের যে ওনার দায়িত্বে আছে ওহেদ রাব্বি ভাই, আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দিলাম, ওহেদ রাব্বি ভাইয়ের সাথে অ্যাডভান্স বুকিং দিয়ে যাইবা, কারণ যেহেতু থাকার জায়গা সীমিত মাত্র 5টা ঘর এবং প্রতিটা ঘরে 2 থেকে 3 জন করে থাকতে পারবা, তো অবশ্যই আগে অগ্রিম বুকিং কইরা বা এর সাথে যোগাযোগ কইরা আপনারা যাইবা, এবং আশা করি খুব সুন্দর প্রকৃতি এবং সাগর দেখতে পারবা। কিরে ভাই, গাছ থেকে কি পড়ছে নাকি মাথায়? চলে রোল চলে, কেটিএম ফোকাসে আছে একদম।